বর্তমানে যে এখন এগুলো নাই, আমরা অনেকদিন ধরে দেখতেছি যে এই যে আনসার কমান্ডার আসছে পর বা এখন পরিচালকের নির্দেশনে যে কাজগুলো করতে আছে এগুলোর কারণ কি এবং কতদিন থাকবে? বর্তমানে আমাদের বর্তমান পরিচালক স্যারে আসার পরে তার চিন্তা ধারণাই ছিল হাসপাতাল উন্নয়ন করা এবং সমস্ত দুর্নীতিমুক্ত করা। এই হিসাবে স্যারে কয়েকবার চিঠি দিয়া কয়েকবার ভ্রাম্যমাণ আদালত চালাইয়া সকল দুর্নীতিগ্রস্তকে ধরিয়া তাদেরকে চালান দিয়ে দিয়েছে এবং তাদেরকে হাজত দিয়ে দিয়েছে। এইভাবে কয়েকবার পরিচালনা করার পরে দুর্নীতির অংশটা হ্রাস পাইছে, হ্যাঁ, তার থেকে অনেকগুলো মুক্ত হয়ে গেছে এবং বর্তমানে যেভাবে তার নির্দেশনা চলছে সেটা আনসার কমান্ডারের মাধ্যমে এই যে আগের যে পরিবেশ যে অ্যাম্বুলেন্স ছিল সেগুলোও নিয়ন্ত্রণে আনছে, রাস্তায় যে সমস্ত গাড়িঘোড়া অবৈধভাবে যানজট সৃষ্টি করেছে সেগুলোও নিয়ন্ত্রণে আনছে, পকেট মায়ের নিয়ন্ত্রণে হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা তার নির্দেশনা মোতাবেক বিভিন্ন জায়গায় যেভাবে আমরা সেট আপ দিয়ে কাজ করতেছি, বিভিন্ন জায়গায় নির্ধারিত সেট আপ দিয়ে কাজ করতেছি, তাতে আমরা সকাল থেকে 9টা 10টার ভিতরে হাসপাতালে চতুর্পাশের সার্বিক পরিস্থিতি সুন্দরভাবে দেখা যাইতেছে। এখন হাসপাতালে হাঁটলেই দেখা যায় কীরকম। তবে আমাদের একটা সমস্যা আছে, আমাদের হাসপাতালের চতুর্পাশে যে সমস্ত গাছগাছরা আছে এই গাছগাছরাগুলো বন পরিবেশের আওতায়, কিন্তু বন পরিবেশের আওতায় গাছগাছগুলো আমরা রোপণ করি এবং অনেক বড় হইয়া হাসপাতাল আবরণ করিয়া রাখছে এবং হাসপাতাল দেখা যায় না গাছের জন্য। কোনো গাছ যদি বন্যায় ভেঙে পড়ে সেটাও আসে বন পরিবেশ ধরে না এবং তারা দেখে না, এবং হাসপাতালে পরিবেশ সুন্দর রাখার জন্য এই গাছগাছরাগুলো যে পরিষ্কার রাখা দরকার, মাঝে মাঝে গাছের ঠাল ফুল কাটতে যেভাবে হাসপাতালে রাখা দরকার সেটা তারা না রাখার কারণে আমাদের এই বন পরিবেশের গাছের আবরণের জন্য আমাদের হাসপাতাল বাহির থেকে অনেক নোংরা দেখা যায়। এই জন্য বর্তমান পরিচালক মহোদয় একটা উদ্যোগ নিয়েছে, বন পরিবেশ কাজ করুক আর নাই করুক গাছের গাছ তারা নেবে, ঠাল কাটিয়া হাসপাতালের পরিবেশটা সৌন্দর্য পরিবেশটা বের করার জন্য সে বর্তমান পরিচালক মহোদয় প্রচেষ্টা চালাইছে। ধন্যবাদ।